হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তালের রস বা কাঠ কীভাবে বের করতে হয়, আর এটা খুবই সহজ এবং গোপন পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 5 মিনিটেই তালের রস বের করে ফেলতে পারবেন, এতটা সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে আজকে আমি তালের কাঠ বের করার সহজ পদ্ধতিটা শেয়ার করব। এই তো আমি প্রথমে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর চতুর্পাশ থেকে এভাবে হাত দিয়ে টানলেই কিন্তু তালের খোসাটা আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। তো এভাবে করে আমি চতুর্পাশ থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিব। আর তালের মৌসুমে তালের পিঠা খাবো না, এটা কিন্তু আসলে ঠিক না। অনেকেই তাল থেকে রস বের করার ভয়ে কিন্তু আমরা তালটা খাই না। তো আজকে আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজে কিন্তু বাসায় বসেই এই তালের কাঠটা বের করে নিতে পারবেন আর ফ্রোজেন করে রেখে দিতে পারবেন সারা বছর, সেই পদ্ধতিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ফ্রোজেন করা তালের কাঠ দিয়ে সারা বছরই পিঠা বানিয়ে খেতে পারবেন। তো আগে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তালের কাঠটা বের করে নেওয়া যায়। তো চতুর্পাশ থেকে আমি এভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিই, তারপর আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা তালের রসটা খুবই সহজে বের করে নেবেন। এই তো আমি কিন্তু চতুর্পাশ থেকে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে তালটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। আর এই তো 3টা বিচি হয়েছে এই তালের ভিতরে। তো তালটাকে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এই তালের উপরে 1/2 লিটার মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে হাতে একটু কষলিয়ে আমি 5-6 মিনিটের মতো এটাকে রেখে দিব। এতে করে তালের রসটা কিন্তু নরম হয়ে যাবে আর তাল থেকে তালের কাঠটা বের করতে খুবই ইজি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর আজকের এই পদ্ধতিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আমি 5-7 মিনিট পর আমি এরকম একটা গ্রাইন্ডার দিয়ে আমি এটাকে সুন্দরভাবে চতুর্পাশ থেকে তালের রসটাকে বের করে নিব। আর আমি যখন চতুর্পাশ থেকে তালের বিচিটাকে এভাবে এই সবজি কাটার দিয়ে গ্রাইন্ড করব, তারপরে কিন্তু তালের বিচিটা আস্তে আস্তে সাদা হয়ে যাবে। এতে করেই কিন্তু বুঝতে পারবো যে তালের এই বিচির ভিতরে আর কোনো রস নেই। তো ভিউয়ার্স, এভাবে করলে কিন্তু খুব ইজিভাবে তালের কাঠ বা রসটা বের হয়ে যায়। আর এই রসটাকে আমি শেষ পর্যন্ত কি করতেছি সেটা আপনারা একটু দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই তো আমি সবটা রস বের করে নিলাম, এখন আমি এই তালের রসটাকে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিব। দেখলেন তো কত অল্প সময়ে তালের কাঠ বা রসটা বের করে ফেললাম। এখন ছেঁকে নেওয়ার ফলে তাল থেকে যতটুকু আঁশ বের হয়েছিল সেটা কিন্তু এই স্ট্রিনারে থেকে যাবে আর তালটা একদম পিওর রসটা আমি পেয়ে যাব। আর আমি ফ্রোজেন করার জন্য তালের রসটাকে আমি চুলায় ভালো করে জাল করে নিব, যেহেতু আমি এখানে পানি ইউজ করেছিলাম। আমি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করব, তারপর আমি যে তালের রসটা পাবো সেটাকে ঠান্ডা করে একটা বক্সে করে ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে। আমার যখন পিঠা খেতে ইচ্ছে করবে আমি কিন্তু নামিয়ে এই রসটা দিয়ে পিঠা বানিয়ে খেতে পারবো। তো আশা করি ভিউয়ার্স, আপনাদের কাছে এই পদ্ধতিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর এখন আমি এই তালের রসটাকে নিয়ে চলে আসলাম চুলোয়, আর এখন আমি এটাকে খুব ভালো করে জাল করে নিব। তো জাল করার পর কিন্তু আমি আমার পিওর রসটা পেয়ে যাব, যে রসটা সব ধরনের পিঠা পায়েস বানানোর জন্য পারফেক্ট আর সারা বছর ফ্রোজেন করে এই রসটা আমি রেখে দিব। তো 10-12 মিনিট জাল করার পর রসটা থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে, এখন কিন্তু রসটা ঠান্ডা করে নিলেই হবে। আর ঠান্ডা করার পর আমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারবো, আবার পিঠা বা পায়েসও বানিয়ে নিতে পারবো। তো এই রসটা কিন্তু একদম পিওর আর পারফেক্ট একটা রস পেয়ে গিয়েছি। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।